আগের ভিডিওতে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণ। তো আজকে আমরা ভেক্টরের ক্রস গুণ শুরু করব। তো এই ক্রস গুণের ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলবো যে তারা যেন ডট গুণের ভিডিওটা আরেকবার দেখে নেয়, কারণ ক্রস গুণের কিছু ধর্ম যেগুলো রয়েছে ডট গুণের সাথে অনেক পার্থক্য রয়েছে, তাহলে পার্থক্যটা করতে সুবিধা হবে। তো তাই আগে ডট গুণের ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই ক্রস গুণের ভিডিওটা দেখলে সুবিধে হবে। তো সেক্ষেত্রে ক্রস গুণের সংজ্ঞাটা কী, আমরা ডট গুণের ক্ষেত্রে দেখেছিলাম যে এ ডট বি, সেটা দেখেছিলাম এ বি কস অফ থিটা, এবং সেটা কোনো একটি স্কেলার রাশি, তার কোনো ভেক্টরের সাথে কোনো সম্পর্ক নেই। তো স্কেলার রাশি সাধারণ স্কেলারের নিয়মেই যা হয় সেটা দেখানো হয়েছিল। তো আজকে আমরা যেটা শুরু করছি যে এ এবং বি দুটো ভেক্টর, তাদের ক্রস গুণের সংজ্ঞাটা কী। তাদের সংজ্ঞা হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা হচ্ছে একক ভেক্টর। যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে তাদের ক্রস গুণের ডেফিনেশান আমরা বলবো এ ক্রস বি এ বি মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই যে এন ক্যাপটা একক ভেক্টর, এটাই বলে দিচ্ছে যে এ ক্রস বি একটা ভেক্টর গুণ। এন ক্যাপটা কী, এন ক্যাপটা হলো একটা একক ভেক্টর যা তলের উপর লম্ব। কীভাবে তলের উপর লম্ব সেটা আমি দেখাচ্ছি, এখানে ছবিতে দেখানো আছে। তো এখানে লম্ব অভিমুখটা বুঝতে গেলে, মানে ভেক্টরটা যে এ ক্রস বি এর ফলে যে ভেক্টরটা পাবো সেটা বুঝতে গেলে আমাদেরকে কট স্ক্রু নিয়ম, মানে স্ক্রু ঘোরানোর নিয়মটা একটু জানতে হবে। স্ক্রু ঘোরানোর নিয়মটা জেনে নিলেই আমাদের সুবিধে হবে, অথবা আমরা আঙুল দিয়েও দেখাবার চেষ্টা করব সেটা ক্রস গুণটা কীভাবে হচ্ছে। তো আমাদের একটা ভেক্টর হচ্ছে এ, আর একটা ভেক্টর হচ্ছে বি। যখন এ ক্রস বি করব তাহলে এ ক্রস বি এ থেকে বি এর দিকে আমরা ঘুরব, তার মানে এই দিকে হচ্ছে থিটা অ্যাঙ্গেলটা। তাহলে এ ক্রস বি, তাহলে এখানে প্রথমে আমাদের হাতটা ছিল এরকম, সেটা এরকমভাবে ঘুরে গেল। প্রথমে এরকমভাবে ছিল সেটা এরকমভাবে ঘুরে গেল, মানে এরকমভাবে ঘোরা মানে আমি যদি স্ক্রুটাকে ঘোরাই, একটা স্ক্রুকে ঘোরাবার চেষ্টা করি, তাহলে স্ক্রুটা এরকমভাবে ঘোরানো মানে স্ক্রুটা খুলে খুলে, একটা স্ক্রুকে ঘোরানো মানে সেই স্ক্রুটা খুলে খুলে ওপরের দিকে উঠে আসবে। তাই এক্ষেত্রে যে অভিমুখটা হবে সেটা হচ্ছে এ আর বি যে তল আছে সেই তলের সাথে লম্বভাবে ওপরের দিকে, এই তলের সাথে লম্বভাবে ওপরের দিকে। তার মানে এ ক্রস বি সেটা কী হবে, মানে এই খাতাটা যেটা রয়েছে এ একটা যদি ভেক্টর বলি এরকমভাবে, বি যদি আর একটা ভেক্টর বলি, তাহলে এদের যে এ থেকে বি এর দিকে লম্বটা হচ্ছে এই তলের সাথে ওপরের দিকে, মানে খাতার তলের সাথে লম্বভাবে ওপরের দিকে, খাতার তলের সাথে লম্বভাবে ওপরের দিকে। তাহলে এইটা কী হলো, এই যে তলটা রয়েছে এই তলের সাথে ওপরের দিকে, এর নিচের দিকেও হতে পারে, সেটাও তলের সাথে লম্ব, সেটা কখন হতে পারে সেটা পরে বলছি। কিন্তু মূল অভিমুখ যেটা, যেহেতু আমাকে অভিমুখ বুঝতে হবে, একটা মান তো আমরা পাবো, এই দুটো গুণ করলে একটা মান পাবো, তার অভিমুখটা হচ্ছে তলের সাথে লম্ব ওপরের দিকে। এক্ষেত্রে যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই যে এ ক্রস বি, এটা এ এটা বি, এটা এ এটা বি ছিল, এ ক্রস বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তার মানে একটা স্ক্রুকে যদি আমি বিপরীত দিকে ঘোরাই, একটা স্ক্রুকে আমরা যদি ঘোরাই তাহলে সেটা খুলবে, খুলে 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 সেটা ওপরের দিকে উঠে আসবে। তাই এ ক্রস বিটা হচ্ছে ওপরের দিকে। এই যে আমরা যদি পেনের ক্যাপটাই ঘোরাই, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি বের করছি, মানে এটা খুলছে, খুলে খুলে কী হলো, এটা উপরের দিকে বেরিয়ে চলে এলো। আমি যদি ঘড়ির কাঁটার দিকে ভাবতাম তাহলে এটা কী হবে, এই যে স্ক্রুটাকে ডান দিকে ঘোরাচ্ছে, স্ক্রু না হলে পেনে, তাহলে এটা আঁটছে, মানে নিচের দিকে গেল। এটাকে যদি ওপর দিকে আমি যদি দেখাচ্ছি আরেকবার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে আমি ঘোরাচ্ছি সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা খুলে খুলে বেরিয়ে চলে এলো। আর যখন আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, এরকমভাবে ঘোরাবো, সেটা আঁটছে, মানে নিচের দিকে গেল। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে স্ক্রু খুলে খুলে ওপরের দিকে আসবে, মানে এই ওপরের দিকে, এরকমভাবে ওপর দিকে এই তলের সাথে লম্বভাবে ওপর দিকে, আর ঘড়ির কাঁটার নিচে হলে এই তলের সাথে নিচের দিকে, মানে তখন কী হবে, তখন হচ্ছে এই যে তলটা আমার খাতার নিচে চলে যাবে আর কি, মানে নিচের দিকে ঘুরে ঘুরে নিচে, মানে এই খাতার একদম সাইডের দিক দিয়ে গিয়ে, সাইডের দিক দিয়ে গিয়ে নিচে নেমে যাবে, খাতার নিচে নেমে চলে যাবে। মানে এই খাতাটা যদি বলি এটা এ এটা বি, তাহলে এ থেকে এই সরি বি থেকে এতে যদি যাই, তাহলে খাতা থেকে নিচের দিকে নেমে চলে যাবে। এই হচ্ছে এ ক্রস বি এর যে অভিমুখটা। তো এরপর এর কয়েকটা ধর্ম আমরা দেখে নেব।
তাহলে কি না এ ক্রস এ সমান জিরো। আমরা মানটা নিয়ে দেখাচ্ছি যে এটা মান এ ক্রস এ মড নিয়েছি, মড মানে মান। তাহলে এ কোনো ভেক্টরের সেই ভেক্টরের সাথেই কোণ কত? শূন্য ডিগ্রি। কোনো ভেক্টরের সেই ভেক্টরের সাথে কোণ হচ্ছে শূন্য, সেটা আগেও দেখিয়েছিলাম। তাহলে সাইন জিরোর মান জিরো, তাহলে সেক্ষেত্রে এ ক্রস এ মড সেটা শূন্য। যখন আমি সেটাকে ভেক্টর রূপে লিখব, শূন্য একটা ভেক্টর রয়েছে, তাহলে এ ক্রস এ সমান শূন্য। আগে দেখিয়েছিলাম যে এ ডট বি সমান বি ডট এ, কিন্তু এক্ষেত্রে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। কী করে হচ্ছে না, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। এন ক্যাপটা কোথায়? ওপরের দিকে। যখনই আমি বি ক্রস এ করব, তাহলে এইটা এ ক্রস বি, তাহলে এটাকে যদি আমি থিটাটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে কোনটাকে, এটাকে যদি পজিটিভ নিই, যখন বি ক্রস এ এ আসবে তখন এই দিকে ঘুরছে, তাহলে থিটাটা তখন নেগেটিভ হবে। তাহলে সেক্ষেত্রে বি ক্রস এ সমান এ বি সাইন থিটা সাইন অফ মাইনাস থিটা, মাইনাস থিটা ইনটু এন ক্যাপ। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে সেটা হয়ে গেল কি, মাইনাস অফ এ ক্রস বি। এটা হয়ে গেল কি, মাইনাস অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। তাহলে এখানে আমি এ ক্রস বি সমান ঘুরিয়ে লিখতে পারি বি ক্রস এ। তাহলে এখানে কিন্তু উল্টো চিহ্ন, এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পর কিন্তু উল্টো ব্যাপার, মানে এরা সমান নয়, এ ক্রস বি আর বি ক্রস এ সমান নয়। ফিজিক্যালি কী বুঝবো? ফিজিক্যালি হচ্ছে বাস্তবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি এইদিকে ওঠা মানে এর অভিমুখটা, এর অভিমুখটা ওপরের দিকে, মানে আমি এখানে দেখাতে পারছি না, মানে ওপরের দিকে, ওপরের দিকে হবে। আর যদি বি ক্রস এ করি, মানে এইটা থেকে এইটাকে ঘুরি, এদিক থেকে এদিকে ঘোরানো হয়, এদিক থেকে এদিকে ঘোরানো হয়, তাহলে অভিমুখটা তখন নিচের দিকে, তখন নিচের দিকে, মানে একটা হচ্ছে খাতার তলের সঙ্গে ওপরের দিকে, একটা খাতার তলের সঙ্গে নিচের দিকে, মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দুটো ধর্ম হলো। পরের ধর্ম যেটা আসবো, দুটো লম্ব ভেক্টরে যদি ক্রস গুণ করা হয়, মানে দুটো ভেক্টরে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এ মধ্যবর্তী 90, তাহলে এ ক্রস বি, তার যদি মড নিই, তাহলে এ বি সাইন 90, মানে এ বি, তাহলে এ ক্রস বি সমান এ বি ইনটু এন ক্যাপ। এবার আমরা আসবো সমকৌণিক একক ভেক্টরের ক্রস গুণ। সমকৌণিক একক ভেক্টর কোণগুলো না, এক আমরা বলেইছিলাম যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে ধরা হয় আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, কে ক্যাপ একক ভেক্টর নেওয়া হয়। কাজেই এক্ষেত্রে আমরা যেটা পাবো যে এদের মধ্যে ক্রস গুণ করলে কী জিনিসটা পাওয়া যাবে। তাহলে প্রথমে যদি আমরা আসি আই ক্রস আই, আই ক্রস আই মানে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের সেই ক্রস গুণ, তাহলে সেই ভেক্টরের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়, তাহলে আই ক্রস আই সমান জিরো। এটা ভেক্টর দেখবো, যেহেতু আমি এখানে মড নিইনি, তাহলে আই ক্রস আই সমান জিরো। ঠিক একই রকমভাবে জে ক্রস জে যদি করা হয়, সেই জে ভেক্টরের অভিমুখে এইদিকে তার সাথেই সেই ভেক্টরের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তাহলে জে ক্রস জেটাও জিরো, কে ক্রস কেটাও জিরো। এবার যদি দুটো পরপর নেওয়া হয়, মানে আই ক্রস জে এর কথা ভাবা হয়, আই ক্রস জে, আই ক্রস জে মানে মড আই মড জে সাইন 90, এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে সাইন 90, এন ক্যাপ, এন ক্যাপ, তার মানে এখানে ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটাও ওয়ান, তাহলে এন ক্যাপটা পড়ে রইল, তার মানে আই ক্রস জে মানে এন ক্যাপ। এবার এন ক্যাপটা কী আমরা এখানে বোঝার ব্যাপার আছে, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এটা ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, তাহলে এখান থেকে এই দিকে ঘুরছে, এদিক থেকে এদিকে ঘুরছে, তাহলে সেটা যদি ঘুরলে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা খাতার তলের সাথে ওপরের দিকে। এখন আমার তিনটে অক্ষ তো বলা আছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে আমি যখন এক্স আর ওয়াইয়ের কথা ভাববো, তাহলে তো আমার, এবং এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে তো আমার স্ক্রু খুলছে, স্ক্রু খুলছে মানে এটা জেড ছাড়া আর কোনো উপায় নেই। এখানে তিনটেই তো অক্ষ, এক্স, ওয়াই আর জেড, তিনটে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের যখন আই আর জে যখন ক্রস গুণ করছি, তাহলে আমার শুধুমাত্র পড়ে রয়েছে জেড অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর রয়েছে কে ক্যাপ। তাহলে এই যে এন ক্যাপ যেটা লিখেছিলাম, সেটা এন ক্যাপ হলে হবে না, সেটা হয়ে যাবে কে ক্যাপ। তার মানে আই ক্রস জে সমান হচ্ছে কে ক্যাপ, আই ক্রস জে সমান হচ্ছে কে, মানে আই ক্যাপ ক্রস কে জে ক্যাপ সমান হচ্ছে কে ক্যাপ পাবো। কিন্তু যদি উল্টো করা হয়, জে ক্রস আই যদি করা হয়, জে ক্রস আই হলে কিন্তু মাইনাস কে ক্যাপ হবে। কেন না, আমরা এইমাত্র দেখলাম যে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ, তার মানে আমরা যখন এটাকে উল্টে দেবো তখন একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস কে ক্যাপ।
তখন অভিমুখটা কোথায় হবে? তখন নিচের দিকে হবে। মানে যখন ওয়াই থেকে এক্স এর দিকে ঘুরলে স্ক্রুটা আঁটা হবে, আমি যদি এটাকে ওপর দিকে ওঠা বলি, এটা তাহলে নিচের দিকে। তাহলে এটা হয়ে গেল কি, আমরা পেলাম আই ক্রস জে আর জে ক্রস আই। ঠিক একই রকমভাবে আমরা যদি জে ক্রস কে করি, জে ক্রস কে করলে কি পাবো? জে আর কে এর মধ্যে যখন আমরা ভাববো, জে আর কে এর মধ্যে তখন মানটা তো একই হবে, শুধু একক ভেক্টরটা কি পড়ে থাকবে? আই পড়ে রয়েছে, তার লম্ব দিক আই। তাহলে জে ক্রস কে করলে আই, কিন্তু যদি কে ক্রস জে করি তাহলে সেটা মাইনাস আই। একই রকমভাবে কে আর আই, কে আর আই এর কথা যদি ভাবি তাহলে কে ক্রস আই করলে জে ক্যাপ পাবো, আই ক্রস কে এটা যদি ঘুরিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস জে। এখন মনে রাখার নিয়মটা আমরা একটা ত্রিভুজ সূত্র দিয়ে ভাবতে পারি, কীরকমভাবে মনে রাখা যায় এই জিনিসটা, যে আমরা একটা ত্রিভুজের আই যে তিনটে বাহুকে, তিনটে যে শীর্ষবিন্দু রয়েছে, শীর্ষবিন্দুতে একটাতে আই, একটাতে জে, একটাতে কে ধরে নিলে ক্রস গুণ করলে কখন কী পাওয়া যায় সেটা আমরা খুব সহজে ধরতে পারবো। যে আই ক্রস জে করবো যখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাবো, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে পজিটিভ মান, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, এটা ঘড়ির কাঁটার বিপরীত হলে পজিটিভ মান পাবো, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরা হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ মান পাবো। তাহলে আই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, আই ক্রস জে কে, এখানে আগেও পেয়েছি আই ক্রস জে সমান হচ্ছে কে। যদি বলি কে ক্রস আই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরছি, কে ক্রস আই সমান হচ্ছে জে, কে ক্রস আই সমান জে। এবার যদি উল্টো দিকে ঘুরি, কে ক্রস জে, কে থেকে জে এর দিকে, মানে এই দিকে যদি যাই, কে ক্রস জে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে মাইনাস হবে। কে ক্রস জে হলে কে পড়ে রইল? আই, কিন্তু সেটা মাইনাস চিহ্ন হবে। আবার বলি, যখন আই ক্রস জে করছি, ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরছি, তাহলে সেক্ষেত্রে পড়ে রয়েছে শুধু কে, সুতরাং কেই হবে। জে ক্রস কে করি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে পড়ে রয়েছে শুধু আই, তাহলে আই ক্যাপটাই হলো, কিন্তু মাইনাস প্লেন আই ক্যাপ হলো। কিন্তু উল্টোটার কথা যদি ভাবি, কে ক্রস জে, কে থেকে যদি জে এর দিকে যাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ, তার মানে শুধু পড়ে রয়েছে আইটা, তার সঙ্গে একটা নেগেটিভ হবে। তাহলে কে ক্রস জে, কে ক্রস জে হচ্ছে মাইনাস আই, সেটাই আমরা এখানে পেয়েছি। তাহলে এই নিয়মগুলো আমাদেরকে দেখতে হবে, বই দেখেও বোঝার চেষ্টা করতে হবে। ত্রিভুজ, একটা ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আমরা আই জে কে ধরে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে পজিটিভ নেবো, আর যদি দিকে ঘুরে তাহলে নেগেটিভ নেবো। নেগেটিভ নিয়ে কী হবে, মানে যে দুটোর ভাববো ক্রস গুণ করবো, অন্যটা পড়ে থাকবে, সেটা পজিটিভ কি নেগেটিভ সেটা ঘড়ির কাঁটার দিকে কি বিপরীত দিক দেখে আমরা বুঝতে পারবো।